السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الفقه الميسر الدرابيك درس সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব আহকামু মিয়াহিল আবারি, বিররুন থেকে আবারি, আবারুন। আহকামু মিয়াহিল আবারি, মাউন থেকে মিয়াহি, মিয়াহু। আহকামু মিয়াহিল আবারি অর্থাৎ কূপের পানি, কূপের পানির হুকুম। তো আমরা সরাসরি ইবারত এ চলে যাচ্ছে। ইদা ওয়াকাআত ফিল বিরি, ইদা ওয়াকাআত ফিল বিরি, যদি বা যখন পড়ে যায়, ফিল বিরি নাজাসাতুন, ফিল বিরি মানে কূপের মধ্যে, যদি কূপের মধ্যে পড়ে যায় নাজাসাতুন নাপাকি, এমন নাপাকি, এমন সামান্য নাপাকি, ওয়ালাউ কানাত কলিলাতান, ওয়ালাউ কানাত কলিলাতান, যদিও তা সামান্য হোক না কেন, অর্থাৎ কূপের মধ্যে যদি সামান্য নাপাকি পড়ে, কা কতরতি দামিন, কতরতি দামিন, যেমন রক্তের ফোঁটা, এক ফোঁটা, এক ফোঁটা রক্ত, আও কতরতি খমরিন, অথবা মদ, এক ফোঁটা মদ, ওয়াজাবা ইখরাজু মা ফিল বিরি মিনাল মাই, ওয়াজাবা ইখরাজু বের করা ওয়াজিব, ওয়াজাবা ওয়াজিব জরুরি বা আবশ্যক, আবশ্যক, ইখরাজু মা, ইখরাজু মানে বের করা, মা ফিল বিরি মিনাল মাই, কূপের মধ্যে যে যতগুলো পানি আছে সব পানি বের করা আবশ্যক। ইদা ওয়াকা ফিল বিরি হায়ওয়ানুন, যদি কূপে পতিত হয়, ওয়া ইদা ওয়াকাআ ফিল বিরি হায়ওয়ানুন, যদি হায়ওয়ানুন নাজিসুল আইনি, হায়ওয়ানুন নাজিসুল আইনি, নাজিসুল আইনি মানে হচ্ছে যেটা সত্ত্বাগতভাবে নাপাক, সত্ত্বাগতভাবে যেটা নাপাক, ইদা ওয়াকাআ ফিল বিরি হায়ওয়ানুন নাজিসুল আইনি, যখন বা যদি কুয়ার মধ্যে সত্তাগতভাবে নাপাক এরকম কোনো প্রাণী পড়ে যায়, কালখিনজিরি, যেমন শুকর, এই ধরনের প্রাণী যারা হচ্ছে সত্তাগতভাবে নাপাক, ওয়াজাবা ইখরাজু মা ফিল বিরি মিনাল মাই, তাহলে কূপের সমস্ত পানি, ওয়াজাবা ইখরাজু, ওয়াজাবা মানে আবশ্যক হবে, ইখরাজু মা ফিল বিরি মিনাল মাই, পানি যতগুলো পানি আছে সমস্ত পানি, কূপের মধ্যে সমস্ত পানি বের করা আবশ্যক হবে, সাওয়াউন এটা সমান, যে মা তাল খিংজিরু ফিল বিরি, মা তাল খিংজিরু ফিল বিরি, শুকর কূপে মারা যাক, মা তাল খিংজিরু কূপে, শুকর মরে গিয়েছে ফিল বিরি কূপের মধ্যে, আও খরজা হাইয়ান, অথবা জীবিত অবস্থায় বের হয়ে, বের করা, বের হয়েছে, বের করা হয়েছে, আও খরজা হাইয়ান, অথবা জীবিত অবস্থায় বের করা হোক, যে অবস্থায় হোক না কেন, জীবিত অবস্থায় বের হয়ে আসুক, খরজা মানে বের হওয়া, আও খরজা হাইয়ান, অথবা জীবিত অবস্থায় বের হয়ে আসুক, তো যে অবস্থায় থাক না কেন, উভয় অবস্থায় একই হুকুম, ওয়াসাওয়ান এবং একই হুকুম, ওয়াসালা ফামুহু ইলাল মাই, একই হুকুম যে তার মুখ পানি পর্যন্ত পৌঁছুক, অর্থাৎ পানিতে স্পর্শ করুক, ওয়াসালা ফামুহু, ওয়াসালা ইয়াসিল, ওয়াসালা ফামুহু তার মুখ, ফামুহু মানে তার মুখ, ইলাল মাই পানিতে পৌঁছে যাক, মানে পানি স্পর্শ করুক, আম লাম ইয়াসিল, অথবা না পৌঁছুক, না স্পর্শ করুক, উভয় অবস্থায় হুকুম একই। ইদা ওয়াকাআ ফিল বিরি হায়ওয়ানুন লাইসা বিনাজিসিল আইনি, আবার যদি
কূপে এমন প্রাণী পড়ে, ইদা ওয়াকা ফিল বিহরি হায়ওয়ানুন, এমন প্রাণী পড়ে, লাইসা বিনাজিসিল আইনি, যেটা নাজিসিল আইন অর্থাৎ সত্ত্বাগতভাবে নাপাক নয়, এরকম যদি কোনো প্রাণী পড়ে, ওয়ালাকিন, কিন্তু সুরুহু নাজিসুন, যার ঝুটা নাপাক, সত্ত্বাগতভাবে নাপাক না কিন্তু তার ঝুটা নাপাক, এই রকম যদি কোনো প্রাণী পড়ে কূপের মধ্যে, ওয়াজাবা ইখরাজু মা ফিল বিরি মিনাল মাই, তাহলে কূপের সমস্ত পানি বের করা আবশ্যক হবে। ইদা ওয়াকা ফিল বিরি ইনসানুন, যদি কূপের মধ্যে পতিত হয় মানুষ, ওয়া খরাজা মিনাল বিরি হাইয়ান, এবং জীবিত অবস্থায় বের হয়ে আসে, ইদা ওয়াকা ফিল বিরি ইনসানুন, যদি কূপের মধ্যে মানুষ পড়ে যায়, ওয়া খরাজা মিনাল মা মিনাল বিরি হাইয়ান, এবং কূপ থেকে জীবিত অবস্থায় বেরিয়ে আসে, ওয়ালাম তাকুন আলা বাদানিহি নাজাসাতুন, এবং তার শরীরে কোনো নাপাকি না থাকে, ওয়ালাম তাকুন, এবং না থাকে, আলা বাদানিহি, তার শরীরে নাজাসাতুন, কোনো নাজাস, কোনো নাপাকি তার শরীরের উপরে না থাকে, লা ইয়াকুনুল মাউ নাজিসান, তাহলে পানি নাপাক হবে না, লা ইয়াকুনু হবে না, আল মাউ পানি, নাজাসা নাজিসান নাপাক হবে না তাহলে পানি। কাদা ইদা ওয়াকা ফিল বিরি বাগলুন আও হিমারুন আও সকরুন আও হিদা আতুন, অনুরূপভাবে বা তদ্রূপ বা একইভাবে, ইদা ওয়াকা ফিল বিরি বাগলুন, যদি কূপের মধ্যে পড়ে যায় বাগলুন খসর আও হিমারুন অথবা গাধা, আও সকরুন অথবা বাস পাখি, আও হিদা আতুন অথবা চিল, এই ধরনের যদি কোনো প্রাণী পড়ে যায়, ওয়া খরজা হাইয়ান, এবং বের হয়ে আসে জীবিত অবস্থায়, ওয়ালাম ইয়াকুন ওয়ালাম তাকুন আয়লা বাদানিহি নাজাসাতুন, এবং তার শরীরে না থাকে নাজাসাতুন, নাপাকি যদি না থাকে, লা ইয়াকুনুল মাউ নাজিসান, তাহলে পানি নাপাক হবে না, লা ইয়াকুনুল মাউ নাজিসান, তাহলে পানি নাপাক হবে না, ইদা লাম ইয়াসিল ফামুহু ইলাল মাই, কোন ক্ষেত্রে, যদি প্রাণীর মুখ পানিতে না পৌঁছে বা পানি স্পর্শ না করে, ইদা লাম ইয়াসিল ফামুহু ইলাল মাই, যদি তার মুখটা পানিতে স্পর্শ না করে, তাহলে, ওয়া ইদা ওয়াসালা লুআবুল ওয়াকিই ফিল মাই, লুআবুল ওয়াকিই, লুআব মানে লালা, আর ওয়াকিই মানে পতিত, পতিত লালা, যদি কূপে পতিত প্রাণীর লালা পানিতে মিশ্রিত হয়, পানিতে পৌঁছে যায়, ইদা ওয়াসালা লুআবুল ওয়াকিই ফিল মাই, যদি পতিত যেই প্রাণীটা আছে সেই প্রাণীর লালা যদি পানিতে পৌঁছে যায় বা পানির সাথে মিশ্রিত হয়ে যায়, ফাহুয়া ফি হুকমি সুরিহি, তাহলে সেটা, সেই পানিটা সেই পানির হুকুমটা, ফাহুয়া ফি হুকমি সুরিহি, সেই পানির হুকুম, সেই পতিত কী বলে, সেই ফাহুয়া ফি হুকমি সুরিহি, অর্থাৎ ঝুটার যে হুকুম সেই হুকুমের মধ্যে সেটা অন্তর্ভুক্ত হয়ে যাবে, সেই হুকুম মুক্ত হয়ে যাবে। ইদা মাতা ফিল বিরি হায়ওয়ানুন, যদি কূপের মধ্যে কোনো প্রাণী মারা যায়, এমন কোনো প্রাণী মারা যায়, লাইসা ফিহি দামুন, যার মধ্যে কোনো রক্ত নাই, যে প্রাণীর কোনো রক্ত নাই, রক্তবিহীন যে প্রাণী, অর্থাৎ তার মধ্যে রক্ত নাই, কেমন রক্ত, দামুন সাইলুন, সাইলুন মানে প্রবাহিত, প্রবাহমান রক্ত যে সমস্ত প্রাণীর মধ্যে নাই, এরকম প্রাণী যদি মারা যায় কূপের মধ্যে, কাল বাকি, যেমন মশা, ওয়াজ জুবাবি মাসি, ওয়াজ জুম্বুরি, এবং বলতা জাতীয় বলতা, ওয়াল আকরবি, এবং বিচ্ছু, এই ধরনের প্রাণী যাদের প্রবাহমান রক্ত নাই যদি মারা যায়, লা ইয়াকুনুল মাউ নাজিসান, তাহলে পানি নাজাস হবে না, প্রাণী নাপাক হবে না। ওয়া ইদা ওয়াকাদা, আর অনুরূপভাবে,
ইদা মাতা ফিল বিরি হায়ওয়ানুন ইউলাদু ওয়া ইয়ীশু ফিল মাই। অনুরূপভাবে যখন মৃত্যুবরণ করে ফিল বিরি কূপের মধ্যে হায়ওয়ানুন এমন প্রাণী, ইউলাদু ওয়া ইয়ীশু ফিল মাই ওয়া ইয়ীশু ফিল মাই, যারা পানির মধ্যেই জন্ম গ্রহণ করে এবং পানির মধ্যেই বসবাস করে, এরকম প্রাণী যখন কূপের মধ্যে মারা যায়, যেমন কাসামাকি মাছ, ওয়াদ্দিফদাই ব্যাং, ওয়াসারতনি এবং কাকড়া, এই জাতীয় প্রাণী যদি মারা যায়, লা ইয়ান জাসুল মাউ, তাহলে পানি নাজাস হবে না, পানি নাপাক হবে না। ইম মাতা ফিল বিরি হায়ওয়ানুন, যদি কূপের মধ্যে এমন প্রাণী মারা যায়, হায়ওয়ানুন কাবিরুন এমন বড় একটা প্রাণী মারা যায়, মিথলা কালবিন, যেমন কুকুর, আও শাতিন অথবা ছাগল, কুকুর ছাগল এই ধরনের বড় প্রাণী যদি প্রাণীর মধ্যে কূপের মধ্যে মারা যায়, আও মাতা ফিহা ইনসানুন, অথবা তার মধ্যে অর্থাৎ কূপের মধ্যে যদি মানুষ মারা যায়, ওয়া উখরিজা ফাউরান, এবং খুব দ্রুত বের করা হয়, ওয়া উখরিজা ফাউরান, এবং খুব দ্রুত যদি বের করে নিয়ে আসা হয়, কবলাল ইনতিফাখি, কবলাল ইনতিফাখি, কবলাল ইনতিফাখি, ইনতিফাখি মানে হচ্ছে ফুলে ওঠা, ওই দেহটা, মৃতদেহটা ফুলে ওঠার পূর্বেই, ফুলে যাওয়ার আগেই যদি তাকে বের করা হয় তৎক্ষণাৎ, খুব দ্রুত, ফৌরান, খুব দ্রুত যদি বের করা হয়, সর আলমা ও নাজিসান, তাহলেও পানি নাপাক হয়ে যাবে, সর আলমা ও নাজিসান, তাহলেও পানি নাপাক হয়ে যাবে, ফুলে ওঠার আগেও যদি তাকে তোলা হয় তৎক্ষণাৎ বের করে ফেলা হলেও পানি নাজাস হয়ে যাবে। ওয়া ওয়াজাবা ইখরাজু মা ফিল বিরি মিনাল মাই, এবং কূপের মধ্যে সমস্ত পানি, যত পানি রয়েছে সমস্ত পানি বের করা আবশ্যক হবে। ইয়াকফি ইখরাজু মিয়াতাই দালহুইন ওয়াসতিন ওয়াসাতুইন ফি জামিই হাদিহিল মাসাইলি, ইয়াকফি মানে যথেষ্ট, ইখরাজু মিয়াতাই দালহুইন 200 বালটি, দালহুইন দালহুন দালহুইন, মিয়াতাই দালহুইন, 200 বালতি, ওয়াসাতুইন মানে হচ্ছে মিডিয়াম সাইজের, মাঝারি আকারের 200 বালতি পানি যদি বের করা হয়, ফি জামিই হাদিহিল মাসাইলি, এই সমস্ত মাসলার ক্ষেত্রে, যতগুলো মাসলা বর্ণিত হলো সমস্ত মাসলার ক্ষেত্রেই 200 বালটি, যদি মাঝারি আকারে 200 বালটি পরিমাণ পানি যদি বের করা হয় তাহলে যথেষ্ট হবে। আল্লাতি আজিবু ফিহা ইখরাজু জামিই মা ফিল বিরি মিনাল মাই, আল্লাতি কোন মাসলাসমূহ, হাদিহিল মাসাইলাল্লাতি, এই মাসলাসমূহ, আল্লাতি ইয়াজিবু ফিহা ইখরাজু জামিই মা ফিল বিরি মিনাল মাই, আল্লাতি মানে যে সমস্ত মাসলাগুলোতে, ইয়াজিবু ফিহা তার মধ্যে আবশ্যক, ইখরাজু জামিই মা, জামিই মা ফিল বিরি মিনাল মাই, মিনাল বিরি মিনাল মাই, ফিল বিরি মিনাল মাই, অর্থাৎ সমস্ত পানি বের করা, যে সমস্ত মাসলার ক্ষেত্রে সমস্ত পানি কুয়ার মধ্যে থেকে তুলে ফেলা, বের করে ফেলার জরুরি, আবশ্যক, সেই সমস্ত মাসলার ক্ষেত্রে, সেই সমস্ত মাসলার ক্ষেত্রেই 200 মাঝারি সাইজের বালটি পানি বের করে ফেলাই যথেষ্ট হবে। কখন? ইনলাম ইউকিন ইন ইম ইনলাম ইউমকিন ইখরাজু জামিইল মাই, যদি সমস্ত পানি বের করা সম্ভব না হয় তাহলে সেই ক্ষেত্রে 200 বালটি বের করাই যথেষ্ট হবে। ইল্লাম ইউমকিন ইখরাজু জামিইল মাই, যদি আমকানা ইউমকিন মানে মুমকিন হওয়া, সম্ভব হওয়া, ইল্লাম ইউমকিন, যদি বের করা সম্ভব না হয়, যদি সম্ভব না হয় ইখরাজু জামিইল মাই, সমস্ত পানি বের করা সম্ভব যদি না হয়,
তাহলে সেই ক্ষেত্রে যথেষ্ট হবে 200 মাঝারি আকারের বা 200 বালতি পানি বের করায়। ইয়াকফি ইখরাজু আরবাইনা দালওয়ান, আর 40 বালতি, আরবাইনা দালওয়ান 40 বালতি পরিমাণ পানি বের করা যথেষ্ট হবে। ইদা মা তাফিল বিরি হাইওয়ানুন, যখন কূপের মধ্যে মারা যায় এমন প্রাণী, মিথলা হিররাতিন, যেমন বিড়াল, আউ দাজা জাতিন, অথবা মুরগি, বিড়াল এবং মুরগির মতো এই ধরনের প্রাণী যখন মারা যায়, এই ধরনের আকৃতির প্রাণী, বড় প্রাণী না এরা, তখন যথেষ্ট হবে 40 বালতি পানি বের করে ফেলা। ইয়াকফি ইখরাজু ইশরিনা দালওয়ান, আর 20 বালতি পানি বের করা যথেষ্ট হয়ে যাবে। ইদা মাতা ফিল বিরি, যখন কূপের মধ্যে মৃত্যুবরণ করে হায়াওয়ানুন, এমন প্রাণী, মিথলা উসফোরিন, উসফোরিন অর্থাৎ চড়ুই পাখি, আও ফাওরাতিন, অথবা ফাওরাতিন ইঁদুর, চড়ুই পাখি বা ইঁদুর, এই ধরনের সাইজের যদি প্রাণী মারা যায় তাহলে 20 বালতি বের করাই, তুলে ফেলাই যথেষ্ট হয়ে যাবে। ইদা উখরিজাল মিকদারুল ওয়াজিবু মিনাল মাই, যখন এই আবশ্যকীয় পানি বের করা হবে, ইদা উখরিজা, যখন বের করা হবে, আল মিকদারুল ওয়াজিবু, আবশ্যকীয় পরিমাণ, মিকদার মানে পরিমাণ, ওয়াজিবু মানে হচ্ছে আবশ্যকীয়, আবশ্যকীয় পরিমাণ, মিনাল মাই অর্থাৎ পানি যখন বের করা হয়, যখন বের করা হয়, সরাতিল বিরু তহিরন তহিরতান, তখন কূপের পানি বা কূপ তখন পবিত্র হয়ে যাবে। কাদা তহুরার রিসা উ ওয়া দালহু ওয়াইয়াদু শাকসিল লেদি কমা বি খরাজিল মাই, কাদা মানে একই রকমভাবে তহুরার রিসা উ, রিসা উ মানে হচ্ছে যে দড়ি, তহরার রিসাউ দড়ি, উঠানোর যে দড়ি, সেই দড়িটা একইভাবে সেই দড়িটা পাক হয়ে যাবে। ওয়াদ্দালহু এবং বালতি, ওয়াইয়াদুস শাকসি এবং ওই ব্যক্তির প্রাণী, ওই ব্যক্তির হাত, আল্লাদি কমা বি খরাজিল মাই, যে যে উত্তোলন করার জন্য দাঁড়িয়েছিল, অর্থাৎ পানি উত্তোলনকারীর যে ব্যক্তিটা, সেই ব্যক্তির হাতও পাক হয়ে যাবে। লা তাকুনুল বিরু নাজি সাতান, লা তাকুনুল বিরু নাজি সাতান, কূপ নাজাস হবে না, অর্থাৎ নাপাক হবে না। ইদা ওয়াকাআত ফিহার রাউসু ওয়াল বারু ওয়াল খসা, ইদা ওয়াকাআত ফিহা, যখন তাতে পড়ে যায়, পড়ে যাবে, আর রাউসু, আর রাউসু ওয়াল বারু ওয়াল খসা, ঘোড়া, উট, গরু, এই ধরনের সাদৃশ প্রাণীর মল, যখন পড়ে যাবে, ইল্লা আন তাকুনা কাসীরাতান, যদি বেশি না হয়, যদি অধিক পরিমাণ না হয়, ইল্লা আন তাকুনা কাসীরাতান বিহাইসু লা তাখলু দালহুন আম বা'রাতিন ফা তাসীরুল বিরু নাজিসাতান, ইল্লা আন তাকুনা কাসীরাতান, যদি এমন বেশি না হয়ে যায় যে বিহাইসু লা তাখলু, যেখানে ফাঁকা থাকে না, খালি থাকে না, দালহুন বালটি, বালটি খালি থাকে না, আন বা'রাতিন
আন বা আরতিন, অর্থাৎ সেই মল থেকে, সেই লেদা থেকে ফাঁকা থাকে না, বরং প্রত্যেকবারে উঠে আসে, প্রত্যেক বালটিতেই উঠে আসে। ফা তাসিরুল বিরু নাজি সাতান, তাহলে তাসিরুল বিরু কূপ নাপাক হয়ে যাবে। কেদা লা ইয়াকুন মা উল বিরি নাজিসান, একইভাবে অনুরূপভাবে লা ইয়াকুন মা উল বিরি নাজিসান, এক অনুরূপভাবে কূপের পানি নাজাস হবে না, নাপাক হবে না। ইদা ওয়াকা ফিহা খুরউ হামামিন আও খুরউ উসফুরিন, খুরউ হামাইন অর্থাৎ কবিতর, কবিতরের বিষ্ঠা, আও খুরউ উসফুরিন অথবা চড়ুই পাখির বিষ্ঠা যদি তার মধ্যে পড়ে যায় তাহলে কূপের পানি নাপাক হবে না। ইদা মা তাফিল বিরি হাইওয়ানুন, যদি কূপের মধ্যে এমন প্রাণী মারা যায়, ওয়ান্তাফাখ ফিহা এবং তাতে মরে ফুলে যায়, ওয়ান্তাফাখ ফিহা এবং তাতে ফুলে ওঠে, ফুলে যায় মারা যাওয়ার কারণে। ওয়ালা ইউদুরি মাতা ওয়াকা আল হাইওয়ানু ফিহা, ওয়ালা ইউদুরি এবং জানা যায় না, ওয়ালা ইউদুরি এবং জানা যায় না যে মাতা ওয়াকা আল হাইওয়ানু প্রাণীটি কখন পড়েছে, ফিহা তাতে, হুকিমা বিনাজাসাতিল বিরি, তাহলে হুকুম হবে, হুকুম দেওয়া হবে বিনাজাসাতিল বিরি, কূপ নাপাক, কূপ কূপটাকে নাপাক, কূপ কূপ নাপাক হওয়ার হুকুম দেওয়া হবে। মিন সালাসাতি আয়ামিন, তিন দিন, ওয়া লায়ালিহা এবং তিন রাত, তিন দিন এবং তিন রাত, তিন দিন এবং তিন রাত অর্থাৎ বিগত তিন দিন এবং তিন রাত নাপাক হওয়ার হুকুম দেওয়া হবে। ফাতুকদা সালাওয়াতু হাদিহিল আইয়ামি, ফাতুকদা সালাওয়াতু হাদিহিল আইয়ামি, তাহলে এই দিনগুলোর যে ফাতুকদ সালাওয়াতু হাদিল আইয়ামি, এই দিনগুলোর সলাত, এই দিনগুলোর যে সলাত সেগুলো কাজা করতে হবে। ইন তুহুদ্দিয়া বিমা ইহা, যদি উজু করে থাকে বিমা ইহা তার পানি দ্বারা, ওই তিন দিন তিন রাতের মধ্যে যদি এই কূপের পানি দ্বারা উজু করে থাকে তাহলে সেই সলাদগুলো কাজা করতে হবে। ওয়ায়ুক সালুল বাদানো ওয়া সিয়াবু, আর কাপড় এবং গোসলের ক্ষেত্রে যদি সেই পানি ব্যবহার করে থাকে, সেই কূপের পানি দিয়ে যদি কাপড়, ওয়া ইউকসালুল বাদানো, আর যদি শরীরকে ধৌত করা হয়, ওই ইউকসালুল বাদান এবং শরীর যদি ধৌত করা হয়, ওয়া সিয়াব এবং কাপড় যদি ধৌত করা হয়, ওয়া ইউকসালুল বাদানো এবং শরীরকে ধৌত করা হবে, করতে হবে, ওয়া সিয়াবু এবং কাপড়কেও ধৌত করতে হবে, মানে পুনরায় ধৌত করতে হবে। ওয়ুক সালুল বাদানু ওয়া সিয়াবু এবং শরীরকে আর কাপড়কে পুনরায় ধৌত করতে হবে। ইনস্তুমিলা মা উ, যদি ব্যবহৃত হয় মা উহা অর্থাৎ তার পানি যদি ব্যবহার করা হয়ে থাকে, ফি হাদিহিল মুদ্দাতি ওই সময়ের মধ্যে, ফি হাদিহিল মুদ্দাতি মানে ওই তিন দিন তিন রাত সময়ের মধ্যে যদি কাপড় এবং শরীর ধৌত করার ক্ষেত্রে ওই পানি ব্যবহার করা হয়ে থাকে, কোথায়, ফিল ইকতিসালি অর্থাৎ গোসল করার মধ্যে, আও ফি গসে সিয়াবি অথবা কাপড় ধৌত করার মধ্যে যদি ব্যবহৃত হয়ে থাকে সেই পানি ওই তিন দিন তিন রাতের মধ্যে, সেই ফি হাদিল মুদ্দাতি ওই মুদ্দাতের মধ্যে সময়ের মধ্যে, তাহলে পুনরায় আবার শরীরকে এবং কাপড়কে ধৌত করতে হবে। ইদা ফুজিদা ফিল বিরি হাইওয়ানুন মাইয়িতুন, যদি কূপের মধ্যে মৃত জন্তু পাওয়া যায়, হাইওয়ানুন মাইয়িতুন মানে মৃত জন্তু পাওয়া যায়, কবলা ইন ইনতিফাখিহি তার ফুলে যাওয়ার পূর্বেই, ফুলে যাওয়ার আগে যদি পাওয়া যায়, ওয়ালা ইউদুরি মাতা ওয়াকা ফিহা এবং এটা জানা যায় না যে কখন সে তার মধ্যে পড়ে গেছে, হুকিমা বিন আজাসাতিল বিরি
তাহলে হুকুম দেওয়া হবে বিনাজাসাতিল বিরি, কূপ নাপাকের হুকুম দেওয়া, কূপকে নাপাকের হুকুম দেওয়া হবে, মিন ইয়াউমিন ওয়া লাইলাতিন, একদিন এক রাত, একদিন এক রাত, ফাকত শুধুমাত্র একদিন এক রাতের, শুধুমাত্র একদিন এক রাতেই এটা নাপাকের হুকুম দেওয়া হবে। ফাতুকদা সালাওয়াতু ইয়াউমি ওয়া লাইলাতিন, একইভাবে যদি ওই সময়ে সালাত আদায় করে থাকে তাহলে এক ওই একদিন এবং এক রাতে সলাতে কাজা আদায় করতে হবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।